নমস্কার বন্ধুরা বঙ্গোপসাগরে আবারও নতুন একটি নিম্নচাপ তৈরি হচ্ছে অনস্ক্রিনে দেখতে পাচ্ছি নিম্নচাপটি এখানে তৈরি হচ্ছে এবং এই নিম্নচাপের প্রভাবে ইতিমধ্যেই উপকূলবর্তী রাজ্যগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এবং সেই সঙ্গে অ্যালার্টও জারি করা হয়েছে দিল্লি মৌসুম ভবন থেকে তো যেটা নিয়ে এর আগের আপডেটগুলোতে আপনাদের আমি জানিয়েছি এবং এই যে নিম্নচাপ যেটা তৈরি হচ্ছে এর প্রভাবে যে ঘূর্ণিঝড় হতে পারে কি হতে পারে না সেটা নিয়েও আপডেট আসছে তো আবহাওয়িদরা যারা বলছেন যে এটার ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা খুবই কম তো সেক্ষেত্রেও যদি কোনো মুহূর্তে যদি এই নিম্নচাপটি যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে সেক্ষেত্রে নিঃসর্গের পরে যে ঘূর্ণিঝড় রয়েছে অর্থাৎ গতি সেই গতির কিন্তু নামকরণ হতে চলেছে এই নিম্নচাপটি যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় সেক্ষেত্রে তো এই নিয়ে যে আপডেটটি আসে সেই আপডেটটি আমরা জানবো কী বলা হয়েছে এবার কি ধেয়ে আসবে ঘূর্ণিঝড় গতি বঙ্গোপসাগরে নিম্নচাপের ভুকুটিতে অসনী সংকেত বিস্তারিত জানব কী বলা হয়েছে সুপার সাইক্লোন আমফানের ক্ষত এখনও শুকোয়নি বাংলা থেকে এরই মধ্যে বঙ্গোপসাগরে ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ আশঙ্কা তৈরি হয়েছে ঘূর্ণিঝড়ের মৌসম ভবন এখনই স্পষ্ট করেনি যে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে তবে সেই সম্ভাবনা একেবারে উড়িয়েও দেয়নি মৌসুম ভবন জানিয়েছে দশই জুনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে ঘূর্ণিঝড়ের গতির আগমন বার্তা অর্থাৎ দশই জুন অর্থাৎ মানে বুধবার নাগাদ এটা মোটামুটি যেটা বোঝা যাবে যে এই নিম্নচাপটি সেটা ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে কি না তো যখনই সেই সম্বন্ধে আপডেট আসবে মৌসুম ভবন থেকে তখনই কিন্তু আমরা সবার থেকে আগে আপনাদের ভিডিও করে জানিয়ে দেব তার জন্য অবশ্যই আমাদের লালগুলো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর কি বলা হচ্ছে এখানে আমরা জানবো তো ফের ঘূর্ণিঝড়ের অশনি সংকেত দেওয়া হয়েছে তো কোথায় কোথায় আমরা দেখব ঘূর্ণিঝড় আমফানের তান্নবে দুই চব্বিশ পরগনা লণ্ডভণ্ড হয়ে গিয়েছে বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি এখন সামাল দেওয়া সম্ভব হয়নি সুন্দরবন ও সাগরের বিস্তীর্ণ অঞ্চল এখনও জলে নিমগ্ন রয়েছে গ্রামের পর গ্রাম দু দুবার বন্যা প্লাবিত হয়েছে এরই মধ্যে ফের ঘূর্ণিঝড়ের অশনি সংকেত আতঙ্কের সৃষ্টি করেছে উপকূলবর্তী এলাকায় আমফানের পর যে ঘূর্ণিঝড় তার নাম হচ্ছে যেটা হচ্ছে গতি রয়েছে গতির সম্ভাবনা রয়েছে তো কী বলা হচ্ছে আমরা জানবো সাকল্যে দুই সপ্তাহের ব্যবধানে আরও একটি ঘূর্ণিঝড় নিসর্গ আঁছড়ে পড়েছে ভারতের পশ্চিম উপকূলে তার তিন দিনের মধ্যে ফের বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে নতুন একটি নিম্নচাপ মাত্র আঠেরো দিনের মাথায় ঘূর্ণিঝড় গতির সম্ভাবনা উকি দিচ্ছে অর্থাৎ যে নিম্নচাপটি এখন অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটা আস্তে আস্তে হচ্ছে বঙ্গোপসাগরে তো এই নিম্নচাপ যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় সেক্ষেত্রে কিন্তু এটার নামকরণ হবে গতি এবং সেটাই বলা হচ্ছে যে এখন কিন্তু উকি মারছে নতুন একটা নিম্নচাপ সে সঙ্গে যেটা ঘূর্ণিঝড় তার নাম কিন্তু গতির সম্ভাবনা বলা হচ্ছে তো আমফানের পর গতির সম্ভাবনা সিঁদুরে মেঘ দেখছে বাংলার মানুষ কী বলা হয়েছে আর কি বলা আমরা বিস্তারিত জানবো বঙ্গোপসাগরের নিম্নচাপটি সম্পূর্ণ হলে কী হবে আমরা দেখব মৌসম ভবন জানিয়েছে বঙ্গোপসাগরের নিম্নচাপটি সম্পূর্ণ তৈরি হয়ে যাবে দশই জুন অর্থাৎ বুধবার নাগাদ তারপরেই স্পষ্ট হবে তা কতটা শক্তিশালী হবে যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তার অভিমুখ কোন দিকে হবে তবে এই নিম্নচাপের জেরে প্রচুর জলীয়স্প প্রবেশ করবে মধ্য ভারত ও উত্তর ভারতে তার জেরে বৃষ্টি হবে ঝোড়ো হাওয়া বইবে উত্তর ভারতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় যদি না হয় সেক্ষেত্রে প্রচুর জলিবাস্প ঢুকছে ঢুকবে সুতরাং ঝোড়ো এবং বৃষ্টিপাত তো থাকবেই তো আর যে সমস্ত তালিকাগুলো রয়েছে ঘূর্ণিঝড়ের সেই তালিকাগুলো আমরা দেখব তো নয়া তালিকায় দ্বিতীয় ঝড় সেটা হচ্ছে গতি প্রথম ঝড়টা ছিল নিঃসর্গ তারপরে যেটা আসছে সেটা হচ্ছে গতি আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে যদি নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের যদি পরিণত হয় তবে তার নাম হবে গতি নয়া তালিকায় দ্বিতীয় ঝড় গতি এবং প্রথম ঝড় যেটা ছিল সেটা হচ্ছে আপনারা জানেন নিঃসর্গ ছিল এবং আমফান সেটা হচ্ছে ষোলো বছর আগেকার দেওয়া লিস্ট অনুযায়ী সেটা লাস্ট ঝড় ঘূর্ণিঝড় ছিল তারপরে এসছে নিঃসর্গ এবং নিঃস্বর্গের দু নম্বর যেটা হয়েছে সেটা হচ্ছে গতি এই নাম দিয়েছে ভারত এর আগে নয়া তালিকায় প্রথম ঝড় ছিল নিঃস্বর্গ ইতিমধ্যে আঁচড়ে পড়েছে মুম্বাই যেটা নিয়ে অলরেডি এর আগে আপনাদের জানিয়েছিলাম এবার গতি আসে কিনা তারি তারই প্রতীক্ষায় সিন্দুরে মেঘ দেখছে বঙ্গবাসী আর কি বলা হয়েছে দেখব তো নতুন তালিকায় তেরোটি টোটাল নাম রয়েছে নতুন তালিকায় তেরোটি এবার তেরোটি করে ঝড়ের নাম দিয়েছে তার মধ্যে প্রত্যেকে প্রথম যে একটি করে ঝড়ের নামকরণ করেছে তা হলো পর্যায়ক্রমে সেটা হচ্ছে নিঃসর্গ তারপরে নেক্সট গতি নিভার অর্থাৎ গতি আসবে গতির পরে আসবে নিভার নিভারের পরে বুরেভি তকলি জ্যাশ গুলাব শাহিন জওয়াদ আশানি শীতরাং মন্ডোস এবং মোচা এর মধ্যে নিঃসর্গ বয়ে যেতে চলেছে এদিনই আর এবং পরবর্তী ঝড় সেটা হচ্ছে গতি তো মধ্যে দেখতে পাচ্ছেন এই নিম্নচাপ যেটা অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যেটা যেটা হচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে আস্তে আস্তে এবং সেটা বুধবার নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে তো তারপরে সেই গভীর নিম্নচাপ যদি গতি বাড়িয়ে যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তো সেক্ষেত্রে সেই ঘূর্ণিঝড়ের যেটা নাম হবে সেটা কিন্তু গতিই রাখা হবে তো এই মুহূর্তে আপাতত আপডেট যে এটাই যে এই ঘূর্ণিঝড় যেটা এখন তৈরি হয়নি যে ভবিষ্যতে যদি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে তার নাম হয়ে যাবে গতি এবং এর প্রভাবে অলরেডি উপকূলবর্তী এলাকাগুলোতে ঝোড়ো হাওয়া এবং গভীর থেকে গভীর বা অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে পরবর্তীকালে নতুন কোনো যদি আপডেট থাকে অবশ্যই আপনাদের জানিয়ে দেব আর আপনি এই ভিডিওটি এখন যে জেলা থেকে দেখছিলেন সেই জেলার নাম অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে জানিয়ে রাখবেন ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে ততক্ষণের জন্য বন্দে মাত্রা আমি জয় হিন্দ টাটা